আমার নাকটাও ফুলছে না, আমি অবনত মুখেও থাকছি না, কি দেখে যে বোঝে কে জানে, সব আজে বাজে কথা। কি বলছো তুমি? দিদি, আমিও তো একটা মেয়ে, তাই বুঝতে পারছি যা ঘটছে, বুঝতে পারছি। চলো। শোনো শোনো শোনো, আরে তোমার ভাইয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার কি ছেলের অভাব পড়েছে নাকি? হ্যাঁ, আরে শোনো, যা চলে গেল জুজিক ব্যানার্জি। চোখ তো রোম্যান্টিক হয়নি, আমার ফেসও রোম্যান্টিক হয়নি, আমি লাজুক হাসছিও না, আমার নাকটাও ফুলছে না, আমি অবনত মুখেও থাকছি না, কি দেখে যে বোঝে কে জানে, সব আজে বাজে কথা। জমে গেছে জমে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে আর ভেতরে মুড়ি কাঁচা লঙ্কা বেগুনি ফুলুরি, উফ একদম জমে গেছে। আরে বাবা, এই না হলে খাওয়া, হ্যাঁ কতদিন বাদে খাচ্ছি বলতো, এই বাড়িতে এই সমস্ত খাওয়া তো উঠেই গেছে। সূর্যু, এ কি এসব কি করছো তুমি এখানে, মুড়ি নিয়ে বসেছো তুমি? হ্যাঁ মা, মুড়ি কাঁচা লঙ্কা বেগুনি ফুলুরি, আর বাইরে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে বাবা ভূতের গল্প বলছে। এসব কি হচ্ছে কি আর, তুমি এই সন্ধ্যাবেলায় এই সময় মুড়ি তেলে ভাজা ফুলুরি এসব নিয়ে বসেছো? মানে খাবো না কেন? সত্যি মেশো, আমি না অবাক হয়ে যাচ্ছি, তোমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে, একদম খারাপ হয়ে গেছে। এই রকম একটা বাড়ির ড্রয়িং রুমে বসে নন্দন ম্যানার্জি কিনা বেগুনি ফুলুরি মুড়ি আর কাঁচা লঙ্কা কচকচ করে চিবিয়ে খাচ্ছে, ও মাই গড, টিপিক্যাল মধ্যবিত্তের মতো। তো মধ্যবিত্ততে অসুবিধার কি আছে? খালি মধ্যবিত্ত মধ্যবিত্ত করছিস কেন রে? শোন, ওই মধ্যবিত্তদের মধ্যেই না ভ্যালুস জিনিসটা আছে, আমাদের এখানে তো নেই আর তোমার মধ্যে একেবারেই নেই। আমাদের কোনো ভ্যালুস থাকার দরকার নেই, যদি কিছু খেতে হয় এই সময় নন্দন তুমি স্যুপ খাও, চিকেন সুইট কর্ন স্যুপ খাও, কিবা চিকেন ক্লিয়ার স্যুপ খাও। এটাই তো সমস্যা, এই যে ইংরেজি জানা মহিলা আদব কায়দা পুরো একেবারে কেতা দুরস্ত, তাই না?